হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো দিশি মুরগির ঝোল। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা ভাজতে দিলাম। তারপর ওর মধ্যে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবো, যেটা নুন, হলুদ আর আদা রসুন দিয়ে ম্যারিনেশন করা ছিল। এবার চিকেনটা দিয়ে আর একটু ভালো করে কষাবো। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, তারপর আলুর সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। তারপর ঝোলটা একটু ফুটে আসলে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো, একটা গোটা রসুন আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দেব। দেখুন আমার দিশি মুরগির ঝোলটা কি সুন্দর ফুটছে না? দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাস, এবার একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেওয়ার পালা। তারপর গরম ভাতের সঙ্গে দিশি মুরগির ঝোল। ব্যাস, লাঞ্চটা কিন্তু দারুণ ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।